তো এইদিকে তোমাদের দাদাভাই হচ্ছে লাচ্ছা পরোটা বানাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে বসে হচ্ছে কিছু কাজ করছিলাম, আর রিয়ান দেখতে পাচ্ছ ওইখানে চলে গিয়ে ও ড্যাডিকে ডিস্টার্ব করছো। তারপর তোমাদের হচ্ছে দাদাভাই হচ্ছে রিয়ানকে কোলে নিল, আর আমি মাংসটা বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, যেহেতু মাংসটা আগের দিন আমি ম্যারিনেট করে রাখি, কারণ আগের দিন যদি ম্যারিনেট করে রাখা যায় মাংসটা, তাহলে বিরিয়ানিটা অন্যরকম একটা লেভেলে হয়। তো আর এদিকে দেখতে হচ্ছে ভাতের জন্য আমি সব কিছু রেডি করে দিয়েছি, আর এই সাইডে বিরিয়ানির দুধ গরম হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ, আর এইদিকে দেখো আমি এই মাংসগুলো হচ্ছে রান্না করব, কিছুটা চিকেন কষা হবে আর কিছুটা স্ন্যাক্সের জন্য রাখা হবে। তো চলো, আর দেখো কত সুন্দর ভাতটা চালটাল সব কিছু দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ কত রকমের মশলা পাতি দিয়েছি। আমার এইভাবে বিরিয়ানি বানাতে খুবই ভালো লাগে, তো তোমাদের কীরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাতটাকে আমি বেশি হচ্ছে সিদ্ধ করে নেবো না, মিনিমাম 80% সিদ্ধ করবো, তারপর ভাতটাকে কোনো একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নেবো। এদিকে দেখতে পাচ্ছি আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে ভাতটা হচ্ছে নামিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছি দুই ঝুড়ি ভাত হয়েছে। তো এই ভাতগুলো ঝরঝরে হয়ে যাবে ততক্ষণে মাংসটা তৈরি করতে করতে। তো চলো এবার মাংসটা রেডি করে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি মাংসটাও দিয়ে দিয়েছি, দিয়ে দেখতে পাচ্ছ এখানে মাংসটা কষা হচ্ছে। বেশি আমি মাংসটা সিদ্ধ করবো না, ই করবো না, বেশি একটু দমে ফেলবো মাংসটা। চিকেন যেটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি হবে। তো দেখো আমি ভালোভাবে দুটো লেয়ার দিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক ভাত ছিল আর অনেক মাংস ছিল, তাই দুটো লেয়ার নিয়ে নিয়েছি, আর এইভাবে ভালো করে ই করে নিয়েছি। এদিকে আমি আটাটা মাখছি, যেহেতু ঢাকনাটা টাইট হচ্ছিল না, একটু হালকা ভাপটা বেরিয়ে আসবে, সেই জন্য ভাবলাম যে হচ্ছে ঢাকনাটা আটার জন্য একটু আটাটা মাখা যাক। বিরিয়ানিটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, কীরকম লাগছে দেখতে অবশ্যই বলবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কত সুন্দর করে স্যালাড কেটেছে, স্যালাডের সাথে সাথে ছিল আরও দেখো পান টান কত সুন্দর করে বানিয়েছে তোমাদের দাদাভাই। এগুলো আমাদের দেয় যেহেতু পার্টিতে, আরও অনেক কিছু ছিল সেগুলো দেখানো হয়নি, তো যতটা দেখানো হচ্ছে। আর কে কে এসেছিলো, কোন দাদারা এসেছিলো দেখে না, দাদাগুলো কিন্তু খুবই ভালো, যেহেতু কী বলতো এতটা ভালো না কী বলবো। আমি রিয়ানকে নিয়ে একা একা কাজ করতে পারবো না, যেহেতু সেই জন্য দাদারা আগে আগে এসেছিলো, একটু অনেকটা কাজ হেল্প করেছে। টাকা এরিয়ান, তোকে কিছু খেতে দেওয়া হয় না, দাঁত উঠেছে বলে তুই কি মানে বদল ডেকে চিবিয়ে খাবি? হ্যাঁ এটা কি হচ্ছে? তো বাইরে পার্টি চলছে, আমার রান্না বান্না আমি সব কিছু করে দিয়ে এসেছিলাম, যেহেতু বিরিয়ানি চিকেন কষা সব কিছু হয়ে গেছে, আর পকোড়া যা কিছু করা সেগুলো তোমাদের দাদাভাই দাদাভাইয়ের বন্ধুরা এসেছে তারাই করবে। আর এই পার্টিটা রাখা হয়েছে কি বলতো, তোমার দাদাভাই একটা বন্ধু ওর মানে অন্য জায়গায় পোস্টিংয়ে চলে যাচ্ছে, সেই জন্য আর কিসের জন্য জন্য পার্টিটা রাখা হচ্ছে, তো হচ্ছে সেই জন্য আমাদের এরকম মানে কোয়ার্টারের পার্টিটা করা হয়েছে। তো তোমাদের দাদাভাই সব ওখানে আছে, আর আমি আর জ্ঞান দেখো ওখানে বসে খেলা করছি। জ্ঞান কি তুমি খেয়েছো দেখেছো, আর দেখো ক্যাম্পাসে কি অবস্থা করেছো, কোথায় তেলের বোতল কোথায় নিভিয়ার বোতল, এগুলো নিয়ে শুধু ফেলবে ই করবে খেলা। তো আমি কীরকমভাবে বিরিয়ানিটা বানালাম তোমরা তো দেখতেই পেলে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা কি বিরিয়ানি রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। আর রিয়ানা এখানে বোতলটাকে কীভাবে খাচ্ছে দেখো কি করছে, ওই দেখো রিয়ান দেখো কি করছে, দেখো বোতলটার অবস্থা দেখো কি করছে, আমার হাসছে। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর নেক্সট কোনো ব্লগে তোমার সাথে আবার দেখো। টাটা বাই, গুড নাইট।